আপনাদের জানিয়ে রাখব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার আন্তর্জাতিক বিমানেও করোনার হানা। আন্তর্জাতিক একটি চার্টার্ড ফ্লাইটে এবার করোনার হানা। মোট বিমানের 179 জনের মধ্যে 125 জনই করোনা আক্রান্ত। এই বিমানটি ইতালি থেকে অমৃতসরে এসে পৌঁছয়। অমৃতসর এয়ারপোর্ট অধিকর্তা তিনি জানিয়েছেন যে এই বিমানে 179 জন ছিলেন, যার মধ্যে 125 জনই করোনা আক্রান্ত। বিস্তারিত জানবো টেলিফোনে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, আন্তর্জাতিক উড়ানেও এবার করোনার হানা। 179 জন যাত্রীর মধ্যে 125 জনই করোনা আক্রান্ত, একটু বিস্তারিত জানার চেষ্টা করব। দেখো পারমিতা, ইতালি থেকে এই আন্তর্জাতিক চার্টার্ড বিমানটি আজকে সকালে অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর এয়ারপোর্টে আসে এবং সেখানে রুটিন অনুযায়ী যেভাবে নিয়ম চালু হয়েছে এই করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে অমিক্রনের থেকে, যে আরটিপিসিআর রিপোর্ট সবার করতে হবে এবং সেই অনুযায়ী 179 জন যাত্রী মোট ছিলেন এই চার্টার ফ্লাইটে, তার সবারই আরটিপিসিআর রিপোর্ট টেস্ট করা হয় এবং তাতে 125 জন কোভিড পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে অমিক্রন কারা তা জানতে সময় লাগবে, কিন্তু একটা ফ্লাইটে, আন্তর্জাতিক একটা চার্টার ফ্লাইট, এখনো পর্যন্ত অমিক্রনের কে কেন্দ্র করে যে নিষেধাজ্ঞা বা যে বিধিনিষেধ চালু হয়েছিল এয়ারপোর্টে বিদেশ থেকে বিমান আসার ক্ষেত্রে, বিমানবন্দরে নামার পরেই আরটিপিসিআর করার, প্রথম কোনো একটা চার্টার ফ্লাইট ইতালি থেকে যা এসেছিল, যে কোনো দেশ থেকে আসা, বিদেশ থেকে আসা কোনো একটা ফ্লাইটে একসঙ্গে এত জনের কোভিড পজিটিভ ধরা পড়লো। 125 জন যাত্রী একসঙ্গে কোভিড পজিটিভ এয়ারপোর্টে পৌঁছে তাদের আরটিপিসিআর ধরা পড়েছে, যা ইতি মানে এই বছরে প্রথমবার এরকম ঘটনা ঘটলো এবং এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা রেকর্ড, যে 179 জন চার্টার ফ্লাইটে এসেছিলেন ইতালি থেকে ইন্টারন্যাশনাল একটা ফ্লাইটে, সেখানে অমৃতসরে নামার পর তাদের আরটিপিসিআর রিপোর্টে 125 জন কোভিড পজিটিভ, একথা জানিয়েছেন ভিকে সেট, অমৃতসর এয়ারপোর্টের ডিরেক্টর। তিনি এই কথা জানিয়েছেন যে 125 জন একই ফ্লাইটের 125 জন কোভিড পজিটিভ। নিমাই, অত্যন্ত উদ্বেগের বিষয় একটা ফ্লাইটে যেখানে 179 জন যাত্রী, যার মধ্যে 125 জনই আক্রান্ত এবং ফ্লাইটটি ইতালি থেকে অমৃতসরে এসে পৌঁছেছে, তারপর দেখা যাচ্ছে আরটিপিসিআর টেস্টে 125 জন আক্রান্ত। সেক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি যারা আক্রান্ত তাদের এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে বা কিভাবে রাখা হয়েছে, এই বিষয়ে কি কিছু জানিয়েছেন এয়ারপোর্ট অধিকর্তা? দেখো পূজা, কেন্দ্র যে নিষেধ যে গাইডলাইন দিয়েছেন যে তাদেরকে আইসোলেশন এবং এরপর তাদের জিনিস তারা এসেছিলেন, অর্থাৎ বাকি যে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের আরও একবার, আন্তর্জাতিক উড়ানেও এবার করোনার হানা। চার্টার ফ্লাইটে করোনার হানা। বিমানে 179 জন যাত্রীর মধ্যে 125 জনই করোনা আক্রান্ত। ইতালি থেকে এই ফ্লাইটটি অমৃতসরে এসে পৌঁছয়। অমৃতসর এয়ারপোর্টের অধিকর্তা এই বিষয়ে জানিয়েছেন।